নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও জব ফেয়ারের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে বন্ধুরা দেখুন, যারাই আপনারা আবেদন করবেন সেখানে কিন্তু টোটাল দেখুন সেখানে 5টি দপ্তরে লোক নিয়োগ করা হচ্ছে এবং 5টি দপ্তরে অনেকগুলি পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে যারাই আপনারা আবেদন করবেন তোমাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে বিভিন্ন বিষয়গুলো বুঝতে গিয়ে অনেকেই প্রবলেম হবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি, তার পূর্বে একটু রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরে ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে ত্রিপুরা সরকার কর্ম বিনিয়োগ জনশক্তি পরিকল্পনা দপ্তর। দেখুন সেখানে বলা হচ্ছে জব ফেয়ার, মানে জব ফেয়ারের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে দেখুন ডিটেলস বলা হয়েছে ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় মডেল ক্যারিয়ার সেন্টার তথা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কৈলাসর অফিস এর ব্যবস্থাপনায় বেসরকারি ক্ষেত্রে চাকুরির জন্য এক জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। মানে দেখুন সেখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কৈলাসর অফিসের সেখানে আওতায় কিন্তু সেখানে বলা হয়েছে বেসরকারি ক্ষেত্রে জব ফেয়ারের মাধ্যমে নিয়োগের জন্য একটি সেখানে ইন্টারভিউ সেখানে ডিটেলস রাখা হয়েছে। তাহলে সম্পূর্ণ ডিটেলসটি বলেছি। তার মধ্যে দেখুন প্রথমে তোমাদের ইন্টারভিউর তারিখ বলা হয়েছে, মানে তোমাদের কিন্তু সেখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে, কোনো ধরনের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে না, আপনাকে কিন্তু ডাইরেক্ট সেখানে ওয়াক ইন ইন্টারভিউটি হবে। তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ সেখানে তারিখ বলা হয়েছে 6 সেপ্টেম্বর 2023 সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু তোমাদের সেই ওয়াক ইন ইন্টারভিউটি হবে। তার সঙ্গে দেখুন তোমাদের যে অ্যাড্রেসের মধ্যে ওয়াক ইন ইন্টারভিউটি হবে সেই স্থানটি হলো ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কৈলাসর অফিস। এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউটি হবে, তোমাদের কিন্তু সরাসরি এসে ইন্টারভিউটি দিতে হবে যারা ইচ্ছুক রয়েছেন। তার মধ্যে বন্ধুরা দেখুন যে ডিপার্টমেন্টে তোমাদের লোক নিয়োগ করা হচ্ছে প্রতিটি ডিপার্টমেন্ট তোমাদেরকে আমি ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি। প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। প্রথমে দেখে নিন সেখানে বলা হচ্ছে নেম অফ এমপ্লয়ার, মানে যে এমপ্লয়ারের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে প্রথম এমপ্লয়ারের নাম সেখানে তুলে ধরা হয়েছে। নেক্সট দেখে নিন তোমাদের যে পোস্টের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে সেখানে বলা হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনির মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। তোমাদের পোস্টিং কিন্তু সেখানে ক্লিয়ারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম পোস্টের মধ্যে যারাই আবেদন করবে তোমাদের কিন্তু পোস্টিং সেখানে ক্লিয়ারলি দেওয়া রয়েছে, ত্রিপুরার মধ্যে কিন্তু তোমাদের পোস্টিংটি দেওয়া হবে। তোমাদের সেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 30টি এবং যারাই আপনারা আবেদন করবেন এই পোস্টটির মধ্যে দেখুন সেখানে তোমাদের বলা হয়েছে যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন, কোনো ধরনের যোগ্যতার প্রয়োজনে শুধুমাত্র যারা সেখানে ফ্রেশার রয়েছেন 12 পাস যারা রয়েছেন সেখানে কিন্তু সবাই সেখানে আবেদন করতে পারবেন। সেখানে তোমাদের বয়স রাখা হয়েছে 18 বছর থেকে 28 বছরের মধ্যে যারা এজ রয়েছে তোমাদের বয়স রয়েছে সবাই সেখানে আবেদন করতে পারবে। তোমাদের স্যালারি রাখা হয়েছে দ্বিগুণ 8,500 টাকা প্লাস ইনসেন্টিভ কিন্তু সেখানে থাকবে। তোমাদের সেখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস, রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে তোমাদের বলা হচ্ছে রিটেন টেস্ট হবে, পাবলিক স্পিকিং পার্সোনাল ইন্টারভিউ তোমাদের হবে, কিন্তু তোমাদের রিটেন টেস্ট এবং তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সেখানে সিলেকশনটি করা হবে প্রথম পোস্টটির জন্য। দ্বিতীয় পোস্টটির মধ্যে দেখুন সেখানে রাখা হয়েছে যে এমপ্লয়ারের নাম বলা হচ্ছে অ্যাপোলো হোম হেলথ কেয়ার লিমিটেডের মধ্যে সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। তোমাদের পোস্ট নেম রাখা হয়েছে হোম কেয়ার নার্সের পোস্ট রয়েছে। তোমাদের সেখানে পোস্টিং বলা হয়েছে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুর, হায়দ্রাবাদ এবং কলকাতার মধ্যে তোমাদের পোস্টিংটি দেওয়া হবে। তোমাদের শূন্যপদের সংখ্যা রয়েছে 50টি। তার মধ্যে কোয়ালিফিকেশন জিডিএ অথবা পিসিএ যারা করে রেখেছেন আপনারা সবাই সেখানে আবেদন করতে পারবেন। সেখানে যারা ফ্রেশার রয়েছেন সেখানে আবেদন করতে পারবেন। তোমাদের সেখানে স্যালারি বলা হচ্ছে 9,000 থেকে 15,000 টাকা অবধি প্রতি মাসে স্যালারিটি দেওয়া হবে। নেক্সট এখানে নাম্বার 3 এর মধ্যে রাখা হচ্ছে সেখানেও হোম কেয়ার নার্স নিয়োগ করা হচ্ছে এবং সেখানেও পোস্টিং কিন্তু সেম জায়গার মধ্যে হবে। তোমাদের শূন্যপদের সংখ্যা রয়েছে 70টি এবং সেখানে ANM সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে দেখিনি সেখানে ফ্রেশার যারা রয়েছে সেখানে আবেদন করতে পারবেন। সেখানে স্যালারি ভালো রয়েছে দেখুন 15,000 থেকে 20,000 অবধি প্রতি মাসে স্যালারিটি দেওয়া হবে। নেক্সট নাম্বার 4 এর মধ্যেও হোম কেয়ার নার্স নিয়োগ করা হচ্ছে, সেখানে পোস্টিং কলকাতার মধ্যে হবে, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরুর মধ্যে তোমাদের পোস্টিংগুলি হবে। তার মধ্যে তোমাদের শূন্যপদের সংখ্যা রয়েছে 70টি এবং DGNM যারা কোর্স করে রেখেছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন। সেখানে ফ্রেশার যারা রয়েছেন সেখানে সবাই আবেদন করতে পারবেন। তোমাদের বেতন বলা হচ্ছে 16,000 থেকে 35,000 অবধি প্রতি মাসে দেওয়া হবে। সবার শেষে যে পোস্টের নাম বলা হয়েছে সেখানেও হেলথ কেয়ার নার্সের পোস্ট রয়েছে, পোস্টিং দিল্লি, মুম্বাই, বেঙ্গালুর, হায়দ্রাবাদ এবং কলকাতার মধ্যে পোস্টিংগুলি দেওয়া হবে। শূন্যপদের সংখ্যা রয়েছে 20টি। তার মধ্যে তোমাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে যারা বিএসসি নার্সিং করে রেখেছেন সবাই সেখানে আবেদন করতে পারবেন এবং যারা ফ্রেশার রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে আপনারাও সেখানে আবেদন করতে পারবেন। সেখানে এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 28 অবধি, সবার সেখানে সেম রাখা হয়েছে। তার সঙ্গে তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 20,000 থেকে 45,000 অবধি প্রতি মাসে স্যালারিটি দেওয়া হবে।
তাহলে বন্ধুরা দেখুন কিছু পয়েন্ট তুলে ধরা হচ্ছে, অবশ্যই সেগুলো ভেরি ম্যান্ডেটরি লক্ষ্য রাখবেন। দেখুন সেখানে বলা হচ্ছে, বিস্তারিত জানার জন্য ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস কৈলাসহর এর যোগাযোগ করা যেতে পারে। মানে আপনারা যদি কিছু অধিক জানতে চান তাহলে ওদের অফিসে গিয়ে যোগাযোগ করে নিতে পারবেন, অথবা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস কৈলাসহর ফেসবুক পেজে ক্যারিয়ার সেন্টার কৈলাসহর ফলো করতে পারেন। দেখুন সেখানে বলা হচ্ছে, ওদের যে ফেসবুক পেজটি রয়েছে এই ফেসবুক পেজটিও ফলো করে সম্পূর্ণ বিষয়টি জেনে নিতে পারবেন। এবং এই পয়েন্টগুলো অবশ্যই এক নম্বর এবং দু নম্বর পয়েন্টগুলো অবশ্যই আপনারা চেক আউট করে নিয়ে নেবেন। তাহলে বন্ধুরা দেখুন, ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও যে জব ফেয়ারের মধ্যে লুক নিয়োগ করা হচ্ছে তার সম্পূর্ণ ডিটেলসগুলো বলে দিয়েছি। তাও যদি তোমাদের কিছু ইনকোয়ারি করা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। এবং তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারাই ইন্টারভিউ দিতে যাবেন তোমাদের কিন্তু একটি বায়োডাটা ফর্ম প্রয়োজন। তাহলে বায়োডাটা ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন, বায়োডাটা ফর্মটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, সেখান থেকে ক্লিক করে বায়োডাটা ফর্মটি ডাউনলোড করে নিয়ে নেবেন। এবং এই পিডিএফটিও আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। এই পিডিএফটি তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারাই আপনারা আবেদন করবেন তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই পিডিএফটিও ডাউনলোড করে নিয়ে নেবেন। তাহলে বন্ধুরা, পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই আমাদের ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।